আমি একজন ক্ষুদ্র দোকানদার, মিথ্যা কথা বলা মহাপাপ জানি, কিন্তু আমার প্রশ্ন হলো ব্যবসার ক্ষেত্রে একটু আধটু মিথ্যা কথা বলাই লাগে, তাই ইসলামের দৃষ্টিতে কতটুকু পাপ হবে? আমার ছেলে নেশাখোর, মা বাবার কথা শুনে না, আমি কি করতে পারি এবং ওর জন্য কিছু নসিহত করবেন দয়া করে? আমার বাবা মার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে, তারা ছোট থাকায় আমার দাদাও নানা কবুল বলেছে। এখন আমার বাবার বয়স 50 এবং মার বয়স 50 এবং বাবার বয়স 65, এখনো কি তারা ওই বিয়ের মধ্যে আছে? ইসলামের বিধানে বিয়ে কি সঠিক হয়েছে? বাহ, এই ছেলে বাপমার বিয়ে নিয়ে চিন্তা আছে, নিজের বিয়ের খবর আছে কিনা আল্লাহই জানে। আচ্ছা ভাই, তারপরে বেচারা মাসালা জানতে চাইছে, আলহামদুলিল্লাহ। আমাদের কাছে অনেকে তুচ্ছ তুচ্ছ ছোটখাটো মাসালা জানতে চায়, যেগুলো অনেক কাছে মনে হবে খুব লেম বা হাস্যকর। আমার কাছে কোনো মাসালা জানতে চাওয়া হাস্যকর নয়, কারণ তার যেটা জানার দরকার হয়েছে এটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। তাছাড়া শরীয়তের ইলমের কোনো অংশই ছোট হতে, যাই হোক, এই প্রশ্ন উত্তর হলো যে ছোটবেলায় নাবালেক অবস্থায় যদি বাবা মা কোনো সন্তানকে বিয়ে দেন, শরীয়ত অনুযায়ী সেই বিয়ে হবে ঠিক, তবে সেটা ঝুলে থাকবে। কিসের উপরে ঝুলে থাকবে? ওই সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাপ মা যে ডিসিশন নিয়েছিল তাদের ছোটবেলায় তাকে বিয়ে দিছে, তাহলে সেই বিয়ে তার উপরে সন্তান চাইলে অটল থাকতে পারে, আর চাইলে বলতে পারে না আমি এটা মানলাম না বা আমার পছন্দ মতো হলো না। কারণ বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রের স্বাধীনতাটা মূল ইসলামে। তাদের যদি ইচ্ছা না থাকে, জোর করে বাপ মা কেন, পুরো এলাকার সব মানুষ মিলেও তাদেরকে বিয়ে দিতে পারে না। এই জন্য বাপ মা যদি ছোটবেলায় কোনো বাচ্চার বিয়ে দেয়, তো সে বিয়ের কার্যকারিতাটা ঝুলে থাকবে বাচ্চাটা বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হওয়ার পর সে যদি এটা মেনে নেয়, তারা যদি এটা মেনে নেয় বিয়ে হয়ে গেছে, না মেনে নিলে বিয়ে হয় নাই। তো যিনি প্রশ্ন করছেন, আপনার বাপ মা তো মানছে না, হলে আপনি দুনিয়াতে আসবেন কেমন? ওনারা তো মেনে নিছে এটা, আলহামদুলিল্লাহ। অতএব বিয়েতে কোনো অসুবিধা হয় নাই। আমি একজন ক্ষুদ্র দোকানদার, মিথ্যা কথা বলা মহাপাপ জানি, কিন্তু আমার প্রশ্ন হলো ব্যবসার ক্ষেত্রে একটু আধটু মিথ্যা কথা বলাই লাগে, তাই ইসলামের দৃষ্টিতে কতটুকু পাপ হবে? আহারে, এই কত সরল প্রশ্ন বেচারা। একটু আধটু মিথ্যা না বললে চলে না, কারণ কাস্টমাররাও সব 2 নম্বর হয়ে গেছে। কসম করে না বললে, মিথ্যা কথা না বললে, চমকপ্রদভাবে না বললে কাস্টমাররা বিশ্বাস করতে চায় না। এটা মানে তার এই প্রশ্ন আমি ইতিবাচকভাবে নিচ্ছি এবং জায়েজ বলছি তা না, কিন্তু আমাদের কাস্টমারদেরও চরিত্র আসলে খারাপ হয়ে গেছে, যে সৎ মানুষের সৎ কথার মূল্য আমরা দিতে, কিন্তু মূল্য কাস্টমাররা দেখবা না দেখ কোনো ব্যবসায়ী ব্যবসার খাতিরে অচল পরিমাণ মিথ্যা কথা বলতে পারে। 10 টাকার কেনা আছে, আপনি বললেন ভাই বিশ্বাস করেন ভাই, এটা আমার 12 টাকা কেনাই পড়ছে ভাই, এরপরে মোলামিলি করার পর দেখা গেল 9 টাকা দিয়ে দিছেন, 11 টাকা দিয়ে দিছেন, তো কেনা দামের পরে কিভাবে দিলেন? ভালো করে শুনে রাখেন, আত্তাজুরুস সাদুক মাআন্নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যেসব ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলে, তারা নবীদের সঙ্গে সিদ্দিকদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে। আমার জীবনে এক ব্যবসায়ী দেখেছি, আমি যখন মাদ্রাসায় পড়ি ছোট যশোরে, আমার আব্বার এক বন্ধু ছিলেন, এখনো বেঁচে আছেন, খুব নেক মানুষ, আমার জীবনে দেখা সেরা মুত্তাকি মানুষগুলোর মধ্যে একজন, সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ। ওনার কাপড়ের দোকান ছিল। আমার মনে আছে যে আমি ছাত্র জীবনে যখন মাদ্রাসা বন্ধ হইতো, মাঝে মধ্যে ওনার দোকানে যেতাম, যেয়ে বলতাম চাচা, ওনার সাফিয়া চাচা, সাফিয়ার নাম, সাফিয়া চাচা বলতাম চাচা আমার যেহেতু সময় আছে, আমি আপনার দোকানে একটা হেল্প করি আপনার, তো আমি ওনার সহযোগিতা করতাম, প্যাকেট ট্যাকেট করতাম মাঝে মধ্যে, এটা সব বন্ধে পারতাম না, 2-4টা বন্ধে এরকম করেছি মনে পড়ে। তো একবার এক লোক জিজ্ঞেস করে বসলো কাস্টমার দোকানদারকে, আমার ওই চাচাকে, বললো ভাই দোকান কি আপনার নিজের? কারণ ওখানে উনি আসেন আর আমি হেল্প করতেছি, ওনার কর্মচারীরা আসে, আর কেউ নেই, উনিই কর্তা, বোঝাই যাচ্ছে উনি মালিক। মূলত কাহিনী হলো দোকানের পুঁজিটা আরেক ভদ্রলোকের, পুরা দোকানের টাকাটা একজনে দিছে, উনি ওটা পরিচালনা করছেন, লাভটা ভাগ করে নেন। তো এ হলো মূল ঘটনা। এখন কাস্টমার জিজ্ঞেস করে বসছে, অনেক কাস্টমার আলাপ করে না দোকানদারের সাথে মাঝে মধ্যে, ভাই দোকান কি আপনার নিজের? তো আমি আগ বেড়ে বলে দিলাম যে হ্যাঁ চাচা দোকানের মালিক, উনি মালিক, উনি চালান। তো উনি সাথে সাথে আমাকে থামাই দিয়ে ওই লোকের সামনে বললো, না ভাই ও ভুল বলছে, এটা আসলে পুঁজি আমার আর এক পরিচিত এক ভাই, ওনার আমি পরিচালনা করি আর কি, লাভটা আমরা ভাগ করে নিই, মূলত দোকান পুরোটাই ওনার, মালিকানা ওনার। এরপর লোকটা চলে গেল কাস্টমার, আমি ধরলাম চাচারে, বললাম চাচা আমি কি এমন ভুল করলাম যে লোকটার সামনে আপনি আমার এরকম শরম দিলেন,
আমি বললাম আপনি মালিক, আপনি মালিক তো, এরা সবাই কর্মচারী, আমি আপনার ভাতিজে হেল্প করতেছি, তো আপনি তো মালিক। কয় বাবা তুমি মাদ্রাসা, আমি তখন অনেক ছোট, মিজান নাহমির পড়ি বা এইটা না সরি মিজান নাহমির পড়ে আরেকটু উপরে উঠি, কিন্তু ছোট মানুষ। উনি আমাকে বললেন বাবা তুমি মাদ্রাসা পড়ো, তুমি আলেম হবা ইনশাল্লাহ, তুমি যদি কথার ক্ষেত্রে এরকম শতভাগ সত্য সলিড কথা না শিখো তাহলে আমরা কোত্থেকে শিখবো? এই দোকানে তুমি জানো পুরো পুঁজিটা অমুকের, অতএব মালিক সে, আমি এই কাস্টমারের কাছে মালিক সে যে একটু ভাব দেখাইলাম, এতে কী লাভ হবে আমার বাবা? আমি কথাটা দুই নম্বরের কথা কেন বলবো, আমার কী লাভ? আমি সলিড কথাটা বলা দরকার। সেই ঘটনা আমার অন্তরে রেখাপাত করে দিয়েছে যে একটা মানুষ দোকানদারি করতে গিয়ে কতটা সত্য কথা বলতে হয় তার শিক্ষা তিনি দেখা দিয়েছে। যারা ছোট বড় ব্যবসা করেন, কাস্টমার বিশ্বাস করে না, করো না করুক, আরেক দোকানে চলে যায় যাক, অনেক দোকানদাররা বলে ভাই আপনাদের মাসালা শুনলে আমার না খায়া থাকা লাগবে। আমি না খায়া থাকেন, জান্নাতে খাওয়া লাগবে না, পেট খালি রাখেন একটু, দুনিয়াতে সব দিয়ে পেট ভরবেন হালাল হারাম বাজ বিচার ছাড়া, আবার জান্নাতেরও জিব্বা দেখাবেন, অপেক্ষা করবেন জান্নাতের জন্য, জিব্বা বড় করবেন, হবে না। অতএব মিথ্যা না বলে ব্যবসা করা এটা এই যুগে মিরাকল, এই মিরাকলটা দেখাইতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো না আল্লাহ চাহেন তো, আপনি সততার উপরে টিকে থাকেন, দক্ষতা দেখান, স্মার্টনেস দেখান, কাস্টমারকে আস্থা আনার চেষ্টা করেন যে ভাই আমি সত্য বলি, যদি আপনার মূল দাম কেনা দাম বলতে অসুবিধা হয় দরকার নাই, কিন্তু ঘুরে ফিরে এই নেবে না মিথ্যা কথা বলবেন না। অনেক দোকানদাররা মনে করে একটু আত্মীয় করে কি করা আছে জায়েজ, আপনার প্রায় সময় দেখা যায় টেলিভিশনের পর্দায় বিভিন্ন দোকানদার ধরা পড়ছে, কি হয়েছে এই ভেজাল করছে ওই ভেজাল করছে, মশার ডাল দেশিটার সাথে ইন্ডিয়ানটা অন্যটা মিলাইয়া একসাথে দেশিগুলো বিক্রি করতেছে, অত লম্বা বিশাল দাড়ি মাথায় টুপি, নামাজের সময় ঝাঁপ দিয়ে উনি মসজিদেও যায় মাশাআল্লাহ, আছে না নাই? হারাম হারাম হারাম, এই হারামে আরাম হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার ছেলে নেশাখোর, মা বাবার কথা শুনে না, আমি কি করতে পারি এবং ওর জন্য কিছু নসিহত করবেন দয়া করে? ছেলে নেশাখোর, সে বাবা মার কথা শুনে না, এখন এই টাইমে কি করবেন? আপনি একটা তাবিজ নিয়ে নিন কোনো হুজুরের কাছ থেকে, তাইলেই একেবারে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, কি বলেন? এই কথাটা দুঃখে করে দুঃখ করে বললাম যে অনেক বাবা মা আছে, ছেলে মেয়ে তাদের যখন পরিণত বয়স হয় তখন যা করা দরকার তা করে না, যখন সর্বনাশ হয়ে যায় এবারে এসে কান্দে হুজুর পানি পড়া দেন। এখন কি আর পানি পড়ার কাজ? এখন তো মগুর পড়া লাগবে, এখন হুজুরের কাছ থেকে কি পড়া নিতে হবে? মগুর পড়া নিতে হবে। সময় মতো সাবধান হবেন, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আল্লাহর সাথে পরিচয় করাবেন, কোন ছেলে মেয়ের সাথে উঠা বসা করে খেয়াল করবেন, আজে বাজে পোলাপানের সাথে চলে কিনা, তাহলে খারাপ হয়ে যাবে, এরপরে বাজে পথে চলে যাওয়ার পরে তাদেরকে সুপথে আনা বড় কঠিন, এই জন্য তাদেরকে দিনদার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজেরাও ভালো হবেন, ভালো পরিবেশ দিবেন। আর যদি পরে এরকম বকে যায়, আপনার সব হারায় ফেলছেন তা না, আল্লাহ তারা সবকিছু করতে সক্ষম, আল্লাহর কাছে দোয়া করবেন, চোখের পানি ফেলে বাবা হিসাবে বাবার দোয়া মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়, আল্লাহ আমার ছেলেটাকে মানুষ করেন, হেদায়ত করেন, এছাড়া বাকি যা করণীয় আছে সেগুলো করবেন ইনশাআল্লাহ, আশা করা যায় আল্লাহ তাকে হেদায়ত দিবেন।